একটা জিনিস ভালো লেগেছে, যুবকরা রিসিভ করে যখন আনতে গিয়েছে দেখেছি প্রায় সকলের মোটরসাইকেলে একটা প্ল্যাকার্ড যার মধ্যে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বাণী লেখা আছে, সম্ভবত এদিকেও টানানো আছে, না এটা না অন্য একটা, ওই জালিমের শোষণের বিরুদ্ধে, মাশাআল্লাহ, জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, তোমরা সাহস রেখো, সাহস হারাবে না, সত্যের কাছে মাথা নত করবে না, মাশাআল্লাহ। এই যে প্রকাশ্যে একটা বেআইনি কাজ চলছে, জুলুম চলছে, এখন যদি আইনি অ্যাকশন না যায় তাহলে এটাকে বন্ধ হবে না, চলতে থাকবে, চলবে না, দিনকে দিন বাড়তে থাকবে। তো এখন বাতিল তো বাতিল কথা বলছে, তারা তো মুখ বন্ধ করে নাই, ওরাও থেমে গেলে আমরাও থেমে যেতাম, তো বাতিল বাতিল কথা বলবে এতে ঐক্য যাবে না। আর আমরা হকের পক্ষে দলিল তুলে ধরলি, ঐক্য গেল রে, ঐক্য গেল রে, এটা তো ফাইজলামি ছাড়া কিছু না। তবে কি বাতিলের উপর ঐক্য হবে? তবে কি ভুলের উপর ঐক্য হবে? বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ লাগবে নাকি লাগবে না? সকল নবীর আদর্শ, আরে সব নবী ময়দানে জিহাদ করে নাই, এটাই সত্য, কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ কবুল করতে রাজি আছি, সব নবী ময়দানে জিহাদ করেন নাই, কিন্তু এমন কোন নবী নাই যেই নবী বাতিলের বিরুদ্ধে ইলমি লড়াই করেন নাই। এবং কোরআনের আদেশই এটা যে আয়াত আমি খুতবায় পাঠ করেছি, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার আল মুনাফিকিন, হে নবী কাফেরের বিরুদ্ধে জিহাদ চলবে, হে নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চলবে। আমাদের এই অঞ্চলে যেই সময় আমাদের আকাবিররা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, কত দলিল লাগবে আমাকে বলেন? একদিকে ময়দানেও লড়াই করেছেন এবং তারাই সবার আগে থেকে লড়াই করেছেন, আর একদিকে বাতিলের বিরুদ্ধে শত শত বই লিখেছেন, হাজার হাজার আলোচনা করেছেন, একটা করতে গিয়ে আরেকটা তো বাদ দেন নাই। সুতরাং ভাত খেতে গেলে ডাইল খাওয়া যাবে না, ডাইল খেতে গেলে তরকারি খাওয়া যাবে না, এটা আবার কোন ধরনের কথা? ভাতও খাবো, তরকারিও খাবো, সবই খাবো, আমরা কাফের মুশরিককেও খাবো যদি তারা আমাদেরকে খেতে আসে, আর বাতিল যদি আমাদেরকে দমাতে আসে ওদেরকেও খাবো। খাওয়া খাওয়াই তো সমস্যা আছে নাকি? সমস্যা আছে নাকি? তো যারাই বাতিল, সব বাতিলের বিরুদ্ধে লড়াই চলবে, ইলমি লড়াইও লাগবে, আমলি লড়াইও লাগবে। আমাদের যে আলেমরা কারাগারে, কোন ময়দানে তারা সামরিক যুদ্ধ করে কারাগার, কে একজনও সামরিক যুদ্ধ করে কারাগারে গিয়েছেন? জান নাই। তাহলে কারাগারে কেন? ইলমি মোকাবেলা করার কারণেই তো কারাগারে। ইলমি মোকাবেলাটাকে এত সহজ ভাববেন না, নবী এমনি বলেন নাই, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। কেন জানেন? মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, ময়দানে যদি লড়াইয়া যান ক্লাশিনকব নিয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে 50-50 চান্স, জিততেও পারেন হারতেও পারেন, গাজীও হতে পারেন শহীদও হতে পারেন। জালেম বাদশার সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলেন, 50-50 চান্স না, বরং এটাই নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন। তারপরও জানের পরোয়া না করে, ইজ্জতের পরোয়া না করে যারা এই বাতিলের বিরুদ্ধে বলতে থাকে, নবী তাদেরকে সর্বশ্রেষ্ঠ জিহাদকারী বলে ঘোষণা দিয়েছে। সুতরাং সুনামগঞ্জের মুসলমান, রাত 12টা পার হয়েছে, মানে মাহফিল 27 থেকে 28 তারিখে চলে এসেছে, আলোচনার দীর্ঘ না করি, কিন্তু এই মৌলিক বার্তাটা আমি সকলের কাছে রেখে যেতে চাচ্ছি। এই পুরো আলোচনার খোলাসা এক কথায়, সেটা হলো আমাদেরকে দুই ফ্রন্টে দুই ফিল্ডে জিহাদ করা লাগে, কাফেরের বিরুদ্ধেও জিহাদ করতে হবে আর মুনাফিক আর বাতিলের বিরুদ্ধেও জিহাদ করতে হবে, ইলমে জিহাদও করতে হবে আর ময়দানে সামরিক জিহাদও করতে হবে, একটা করতে গিয়ে আরেকটা ছাড়ার সুযোগ নাই, চোখও লাগবে কানও লাগবে। এটা প্রশ্ন করে লাভ নেই, চোখ নিবেন না কান নিবেন, চোখও নিব কানও নিব, নাকও নিব মুখও নিব, সব নিব, কোনোটা ছেড়ে অন্যটা নেব না, সবগুলো নিয়ে একসাথে চলবো। একটা জিনিস ভালো লেগেছে, যুবকরা রিসিভ করে যখন আনতে গিয়েছে দেখেছি প্রায় সকলের মোটরসাইকেলে একটা প্ল্যাকার্ড যার মধ্যে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বাণী লেখা আছে, সম্ভবত এদিকেও টানানো আছে, না এটা না অন্য একটা, ওই জালিমের শোষণের বিরুদ্ধে, মাশাআল্লাহ, জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, তোমরা সাহস রেখো, সাহস হারাবে না, সত্যের কাছে মাথা নত করবে না, মাশাআল্লাহ। এখন আমাদের আকাবিরদের আমানত কিন্তু আমাদের কাছে এটাই, মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু একাধিকবার বলেছেন, আমার মুক্তি লাগবে না, হকের মুক্তি হলেই চলবে, মানে জীবনটাকে কোরবান করে দিচ্ছেন হকের জন্য। এখন আমরা তো চাই তারও মুক্তি হবে, হকেরও মুক্তি হবে, কিন্তু তিনি নিজেকে প্রস্তুত করেছেন যে আমার মুক্তি না হলেও চলবে, হকের মুক্তি লাগবেই লাগবে। তাকাবিদদের আমানতটাই আমাদের কাছে তুলে দিতে হবে। আর আজ যারা আছে কাল থাকবে না, নবী যে পৃথিবীতে স্থায়ী না, সেই পৃথিবীতে উম্মত স্থায়ী হবে কিভাবে? কিন্তু আমানত যদি প্রত্যেকে কাঁধে তুলে নিতে পারি, ইনশাআল্লাহ বাতিলের পরাজয় হবেই হবে। শেষ করে এই কথা দিয়ে, আবু তালেব এক অমুসলিম নেতা হয়ে যদি কুরাইশকে চ্যালেঞ্জ
কোরাইশ ছুটতে পারে শুন কোরাইশ আমি যতদিন জিন্দা আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি মুহাম্মাদের কিছু একটা করতে হয় আগে আমাকে মারতে হবে হাত্তা ওয়াসালা ফি তুরাবি দাফিনা আমার লাশের উপর পা দিয়ে যেতে হবে কিন্তু আমি বেঁচে থাকতে মুহাম্মাদের ধারে কাছে উপস্থিত পারবে না আমরা তো অন্তত অমুসলিম না কাফের না নাস্তিক না বেঈমান না পাপী হতে পারি কিন্তু মুমিন তো নাফরমান হতে পারি কিন্তু নবীর উম্মত তো আমরা কেন বলছি না বাতিলের সামনে দাঁড়িয়ে শোন কান খুলে বিশ্বের বাতিল অপশক্তি যতদিন একজন মুসলমান জিন্দা আছে তোদের স্বপ্ন কিছুতেই পূরণ হবে না একজন মুসলমানের ভেতরে যতদিন প্রাণ থাকবে সেই প্রাণে স্পন্দন থাকবে তার ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততদিন নিজের জান দিয়ে হলেও তোদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আমাদের স্ত্রীরা বিধবা হলে হবে আমাদের সন্তান এতিম হলে হবে আমাদের মায়ের কোল খালি হলে হবে আমাদের বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরবে প্রয়োজনে বুকের সব কয়টা রক্ত ফোটা রক্ত জমিনে ঢালবো কিন্তু কোন মূল্যে এই কপাল এক আল্লাহ ছাড়া কোন তাগুতের সামনে কোন বাতিলের সামনে ইসলাম আর মুসলিম উম্মাহ কোন দুশ্মনের সামনে নত কামনা করতে পারবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ তা আমাদের আকাবিরদের আমানত এটাই হায়াত একটা এই হায়াতটাকে জীবনটাকে বিক্রি করে দিতে হবে আল্লাহর কাছে বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যেতে হবেই হবে একজন দুজন মিলে কেউ কিচ্ছু করতে পারবে না তো দশের লাঠি একের বোঝা আমরা সকলে মিলে যদি এগিয়ে আসি এই লড়াই মোটেও কঠিন হবে না নবীকে খুন করার জন্য আবু জাহাল এই টেকনিকে নিয়েছিল চল সবাই মিলে নামি কয়জনকে মারবে কয়জনকে দমাবে তো সবাই মিলে কাজ করলে কাজটা বড় সহজ হয়ে আসে এখানে যারা আছেন প্রত্যেকের উপর জিম্মাদারি রাসূল নিজে দিয়ে গিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সুতরাং প্রত্যেকে দায়িত্ব সচেতন হয়ে শপথ করেন না আল্লাহর সাথে আমরা জিন্দা থাকতেই ইসলামের বিজয় ছিনে আনবো ইনশাআল্লাহ মাজলুমকে কে অধিকার দেয় না অধিকার কেড়ে নেব ইনশাআল্লাহ এই বাংলার জমিন নাস্তিক্যবাদীদের জমিন হবে না এই বাংলার জমিন উগ্র হিন্দুত্ববাদীদের জমিন হবে না এই বাংলার জমিন উগ্র সেকুলারদের জমিন হবে না এই বাংলার জমিন কাদিয়ানীদের জমিন হবে না এই বাংলার জমিন হিজবুত তাওহীদের জমিন হবে না এই বাংলা হবে ইসলামের বাংলা এই বাংলা হবে কোরআনের বাংলা কোন বাতিলের সাথে আপোষ করার প্রশ্নই ওঠে না আমরা দেখতে পাচ্ছি এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী বিজয়ের যে সূর্য উঠেছে সারা দুনিয়ায় এর আলো ছড়িয়ে যাবে কোনো দিগন্তের বাইরে থাকবে না প্রয়োজন শুধু কিছু কোরবানি কিছু মানুষকে বেলাল হওয়া লাগবে সুমাইয়া হওয়া লাগবে খুবাই ভাববাব হওয়া লাগবে সবাই যদি সোনালি সুদিনের সেই সুখটাই পেতে চায় কার রক্তের উপর ভিড় করে ইসলামের এই ভিত্তিটা দাঁড়াবে সুতরাং ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হবে সেই রক্ত ঢালার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমরা উগ্রবাদী না আমরা সাম্প্রদায়িক না যদি উগ্রবাদী হতাম এতদিন পর্যন্ত গায়ে পড়ে যারা লাগতে চায় একজনকেও ছেড়ে কথা বলতাম বরঞ্চ এক একজন তো পালানোর জায়গাও খুঁজে পেত না কিন্তু আমরা গায়ে পড়ে লাগে না কেউ যদি লাগতে আসে লড়ার ইস্কোটা বের করতেও ভুল করি সুতরাং এই লড়াই আলেম ওলামার সঙ্গ দেবেন তো ইনশাআল্লাহ সব বাতিলের টুটি চেপে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন